মুক্তার হোসেন মুগের খরসা মারখুম মথানো বিশেষ থানে ভাগে মাতা দিকা সালগ্রা হাঙ্গরি দরবার পাদিমঙ্গ সেবন গা থানা এপ্রিল তানে চিথাম সালবার 2018 বিশ্ব সাবরুনি প্রেমানন্দ দাস মুগের খরসানো হরিদাম বাজানে সাকবাই হেনা কি ফ্রি টংপ্রো আসাম আগরতলা ন্যাশনাল হাইওয়ে ব টিআর 03J0527 লামরে খুসে ইকো মারকো মথনাই প্রেমানন্দ দাস নর থুতেরিকা আপ্রন দবিনি লাংওয়া চমানি ইয়াগুলো আমজে লুকুর মাংকতি শাখাম লগত লাংমানি ফিয়াবা আপ্রব মারকুনি মথনাই যত পাতি মং সাইমান্তজি ন প্রেমানন্দ দাস ন শাক নাইজানি বাগৈ মংসাফ ন চবাসু রিলিয়া হানে বা ইয়াগুলো মুক্তার খুসেনি মঙ্গৈ মামলা খাই জাখা তে নাই মথারা গুরুত্ব মুখাই রমই দরবান হক টিসাকা তে 304 Part 2 দারাওয়া বিশি থানে বাগৈ মাজা দিক 2018 রাত আনুমানিক 8 ঘটিকার সময় প্রেমানন্দ দাস নামে এক লোক হরিণা বাজার থেকে তার নিজ বাড়ি পশ্চিম হরিণায় যাওয়ার পথে আসাম আগরতলা জাতীয় সড়কে TR03J0527 মারুতি ইকুগাড়ির চালক তাকে ধাক্কা মেরে প্রায় 1.5 কিলোমিটার মতো হেঁচড়িয়ে নিয়ে যায়। নিয়ে 1.5 কিলোমিটার নিয়ে যাওয়ার পরে ওকে ফেলে দিয়ে চলে যায়। যাওয়ার পরে পরবর্তী সময় এলাকার লোকজন এই মৃতদেহকে পেয়ে হাসপাতালে করে এবং গাড়ি চালক কোনো রকমের এই যে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করার জন্য কোনো রকমের সহযোগিতা করে নাই, ফলে তার বিরুদ্ধে কেস হয়। গাড়ির চালকের নাম ছিল মুক্তার হোসেন। আদালতে মামলা হওয়ার পরে পুলিশ তদন্ত করে চার্জশিট প্রেরণ করে 17 জন সাক্ষীর সাক্ষ্যপক্ষ আদালতে গ্রহণ করা হয়। 17 জন সাক্ষীপক্ষ গ্রহণ করার পর আদালত আজকে মুক্তার হোসেনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে। তাকে 304 Part 2 3 বছরের সাজা এবং অন্যান্য ধারা আরও কম বেশি সাজা দিয়েছে। সবগুলো মিলিয়ে একসঙ্গে 3 বছর তার সাজা এবং সে 18 মাস 196 দিন জেল হাজতে ছিল। এগুলি তার পুরা এই 3 বছর থেকে তার জেল থেকে বাদ যাবে। 337 এবং 187 MPA এগুলি দেওয়া 13/4/2018 রাত্র আনুমানিক 8 ঘটিকার সময় প্রেমানন্দ দাস নামে এক লোক হরিণা বাজার থেকে তার নিজ বাড়ি পশ্চিম হরিণায় যাওয়ার পথে আসাম আগরতলা জাতীয় সড়কে TR03J0527 মারুতি ইকুগাড়ির চালক তাকে ধাক্কা মেরে প্রায় 1.5 কিলোমিটার মতো হেঁচড়িয়ে নিয়ে যায়। নিয়ে 1.5 কিলোমিটার নিয়ে যাওয়ার পরে ওকে ফেলে দিয়ে চলে যায়। যাওয়ার পরে পরবর্তী সময় এলাকার লোকজন এই মৃতদেহকে পেয়ে হাসপাতালে করে এবং গাড়ি চালক কোনো রকমের এই যে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করার জন্য কোনো রকমের সহযোগিতা করে নাই, ফলে তার বিরুদ্ধে কেস হয়। গাড়ির চালকের নাম ছিল মুক্তার হোসেন। আদালতে মামলা হওয়ার পরে পুলিশ তদন্ত করে চার্জশিট প্রেরণ করে 17 জন সাক্ষীর সাক্ষ্যপক্ষ আদালতে গ্রহণ করা হয়। 17 জন সাক্ষীপক্ষ গ্রহণ করার পর আদালত আজকে মুক্তার হোসেনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে। তাকে 304 Part 2 3 বছরের সাজা এবং অন্যান্য ধারা আরও কম বেশি সাজা দিয়েছে। সবগুলো মিলিয়ে একসঙ্গে 3 বছর তার সাজা এবং সে 18 মাস 196 দিন জেল হাজতে ছিল। এগুলি তার পুরো এই 3 বছর থেকে তার জেল থেকে বাদ যাবে। 337 এবং 187 MPA এগুলি দেওয়া